দশম শ্রেণীর ইতিহাসের অষ্টম অধ্যায়ের প্রশ্নমান চারের দ্বিতীয় প্রশ্ন, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করেন। স্বাধীনতা লাভের মাত্র 3 সপ্তাহের মধ্যে অধিকাংশ দেশীয় রাজ্য ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে কয়েকটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে। ভারতে যোগ দিতে অস্বীকার করা রাজ্যগুলির মধ্যে অন্যতম হল জুনাগড়। সাম্প্রদায়িক পরিস্থিতি। গুজরাট অঞ্চলে অবস্থিত জুনাগড় রাজ্যের 80% বাসিন্দা হিন্দু হলেও এর শাসক ছিলেন মুসলমান। পশ্চিমে আরব সাগর ছাড়া অন্য সব দিকে রাজ্যটি ভারতীয় ভূখণ্ড দিয়ে ঘেরা। তা সত্ত্বেও এই রাজ্যের নবাব তৃতীয় মহ মোবারক খঞ্জি জুনাগড়কে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন। গণবিক্ষোভ। জুনাগড়ের মুসলিম শাসক তৃতীয় মহ মোবারক খঞ্জি জুনাগড়কে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে চাইলে জিন্না তাকে অভিনন্দন জানান। আবার জুনাগড়ের 80% বাসিন্দা হিন্দু হওয়ার ফলে তারা জুনাগড়ের ভারতভক্তির দাবিতে ভয়াবহ গণ আন্দোলন শুরু করে। এই পরিস্থিতিতে জুনাগড়ের নবাব পাকিস্তানে পালিয়ে যান। ইতিমধ্যে জুনাগড়ের সঙ্গে ভারত সমস্ত বাণিজ্য বন্ধ করে দিলে সেখানকার খাদ্য পরিস্থিতির অবনতি হতে শুরু করে। ভারতের হস্তক্ষেপ। এই চরম অবস্থায় জুনাগড়ের দেওয়ান শাহজাহান শাহনওয়াজ ভুট্টে ভারত সরকারের সাহায্য ও হস্তক্ষেপ প্রার্থনা করেন। শেষ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী জেএন চৌধুরীর নেতৃত্বে জুনাগড়ে প্রবেশ করে এবং জুনাগড় দখল করে গণভোটের ব্যবস্থা করে। গণভোট ও ভারতভুক্তি। 1948 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি জুনাগড়ে গণভোট অনুষ্ঠিত হয়। এই ভোটে জুনাগড়ের 99%-এর বেশি মানুষ ভারতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। ফলস্বরূপ 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়। মূল্যায়ন। পরিশেষে বলা যায় এইভাবে জুনাগড় রাজ্যের ভারতভুক্তি ঘটে। ভারতের ঐক্য ও সংহতি আরও এক ধাপ এগিয়ে যায়। জুনাগড়ের ভারতভুক্তির ফলে একদিকে যেমন ভারতের সুবিধা হয়, আবার অন্যদিকে পাকিস্তানের শক্তিবৃদ্ধির প্রয়াস বাধাপ্রাপ্ত হয়।